নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 30/6/2022 পশ্চিম মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে ছুটি সংক্রান্ত। হুল দিবস উপলক্ষে আজকে ছুটি থাকবে, আজ 30শে জুন হুল দিবস উপলক্ষে ছুটি থাকবে, তবে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য নয়। এই হুল দিবসের সঙ্গে যুক্ত যারা যেসব সম্প্রদায়ের মানুষ তাদের জন্য শুধুমাত্র ছুটি থাকবে, সেকশনাল হলিডে এটা বলা হচ্ছে। এবং আজকে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না, অর্থাৎ ফার্স্ট সেমেস্টার পরীক্ষা যদি ডেট পড়ে, আজকে যদি কারোর ডেট থাকে তাহলে পরীক্ষাটা ক্যান্সেল করে অন্য দিন করতে বলা হয়েছে। সেই নোটিশ দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। দেখুন এই সেই নোটিশ, অ্যাডভাইজারি টু দ্য অল হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার সাইন ডাইরেক্টর wbbse নোটিফিকেশান। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে আগের নোটিশ অনুযায়ী যে প্রথম সামেটিক পরীক্ষা নেওয়ার যেটা 6 জুলাইয়ের মধ্যে নেওয়ার কথা ছিল, এই 30/6/2022 অর্থাৎ আজকে সেকশনাল হলিডের কারণে অ্যাকাউন্ট অফ হুল দিবস, হুল দিবসের উপলক্ষে সেকশনাল হলিডে অর্থাৎ ওই সম্প্রদায়ের জন্য বা ওই সমস্ত মানুষদের জন্য ছুটি, সেই জন্য আজকে অ্যাডভাইস নট টু কন্ডাক্ট এনি এক্সামিনেশন ইন ইউর স্কুল অন দিস ডে। অর্থাৎ আজকে কোনো রকম পরীক্ষা নিতে বারণ করা হচ্ছে, এবং যাদের অলরেডি এই আজকের দিনের পরীক্ষা নেওয়ার কথা ছিল এটা পোস্টপোন করে স্থগিত রেখে এটা অন্য দিন নিতে বলা হয়েছে। এই সেই নোটিশ দেখতে পাচ্ছেন, সেকশনাল হলিডের জন্য এই নোটিফিকেশান জারি হয়েছে। তো যাই হোক, এটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।